আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। জেকেজির মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ডিবি। প্রতারণার মামলায় শাহেদকে র্যাবের কাছে হস্তান্তর। করোনা দেশে একদিনে 50 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2,856 জন। এবং বন্যার প্রকোপ বাড়লেও দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বললেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এর আগে করোনা পরিস্থিতির মাঝে একের পর এক দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে পদত্যাগ করেন অধ্যাপক আবুল কালাম আজাদ। আর এবার তার স্থলাভিষিক্ত হলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডক্টর আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে। তার জায়গায় নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডাক্তার ফরিদ হোসেন মিয়াকে। জেকেজি হেলথ কেয়ারের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান মিডিয়া শাখার উপপুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন। তিনি আরও জানান, বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ ও অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এসব তথ্য যাচাই বাছাই করা হবে। আমাদের যে তদন্তকারী যারা আছেন তারা স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন। সেগুলো এবং প্রাপ্ত অন্যান্য তথ্য দিয়ে আমরা যাচাই বাছাই করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। প্রতারণার মামলায় গ্রেপ্তার রিজেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে র্যাবের কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে এই মামলাটি এখন তদন্ত করবে র্যাব। গ্রেপ্তারের পর শাহেদের প্রতারণা মামলাটি প্রথমে তদন্ত করে থানা পুলিশ, পরবর্তীতে গুরুত্ব বিবেচনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে। 10 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের এ পর্যায়ে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাবকে। তবে শাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা তদন্ত করছে ডিবি। আবারও করোনা ভাইরাসে দেশে একদিনে 50 জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,801 জনে। নতুন করে পজিটিভ হয়েছেন 2,856 জন। এ নিয়ে মোট শনাক্ত 2,16,110 জনে। তবে এর মধ্যে প্রায় 1,20,000 সুস্থ হয়ে উঠেছেন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। প্রতিনিয়ত বলে যাই, সঠিকভাবে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, কমপক্ষে 3 ফুট, এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুলে আমরা এই সবগুলি সমন্বয়ে কোভিড-19কে প্রতিরোধ করতে পারি। প্রতিনিয়ত এমন সতর্কবার্তা দেওয়া হচ্ছে মানুষকে, যদিও স্বাস্থ্যবিধি না মানার মাত্রা বাড়ছে দিন দিন। দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার 138 দিন পর 2,16,000-এর বেশি মানুষের মধ্যে পাওয়া গেছে এই ভাইরাস। গত 24 ঘন্টায় আক্রান্ত হন প্রায় 3,000। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,79,007টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,856 জন, এবং 24 ঘন্টা শনাক্তের হার 23.04%। এ পর্যন্ত শনাক্ত 2,16,110 জন। করোনায় মৃত্যু মিছিলে যোগ হয়েছে আরও 50 জন, এদের 41 জনই পুরুষ। গত কয়েকদিন চট্টগ্রামে মৃতের হার বাড়লেও গত 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ 20 জনের পর রংপুর ও খুলনা বিভাগে মারা গেছেন 7 জন করে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন, এ পর্যন্ত 2,801 জন। 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 47 জন এবং বাড়িতে 3 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,209 জন, নারী 592 জন। শতাংশ বিবেচনায় পুরুষ 78.86% এবং নারী 21.14%। এত কিছুর পরও স্বস্তির খবর, এ পর্যন্ত প্রায় 1,20,000 মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার 55%-এর বেশি।
হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজনৈতিক নেতা, পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্য ও এনজিও কর্মীসহ সারা দেশে করোনা শনাক্ত হয়েছেন কয়েকশো মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। নারায়ণগঞ্জ ও বরিশালের পর করোনা এবার হটস্পট কুমিল্লা। ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৩৯ জন। বরিশালে করোনা পজিটিভ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। বিভাগে ডাক্তার, নার্স, পুলিশ সহ নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। বগুড়ায় মারা গেছেন ৫ জন, নতুন আক্রান্ত ৫৯ জন। ঝিনাইদহে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। ২৪ ঘন্টায় জেলায় সর্বোচ্চ ৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। খুলনায় করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। বিভাগের ১০ জেলায় আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছাড়ালো। রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সহ ২৪ ঘন্টায় চট্টগ্রামে মারা গেছেন ২ জন, আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। এ ভাইরাসে সিলেটে একজনের মৃত্যু হয়েছে। ৫ চিকিৎসক সহ জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ৫৩ জন। পটুয়াখালীতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া জেলায় নতুন করে ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁয়ে ৬৫ বছর ও চুয়াডাঙ্গায় ৭৫ বছর বয়সের দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক সহ ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ২৬ জন। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে। যশোরে করোনা যোদ্ধা নামে পরিচিত যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল ছাড়াও ডাক্তার দম্পতি, ব্যাংকার ও এনজিও কর্মী সহ আক্রান্ত হয়েছেন ৪১ জন। রংপুরে পুলিশ, বিজিবি সদস্য, স্বাস্থ্যকর্মী ও ব্যাংকার সহ আরও ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। দেশে বন্যার প্রকোপ বাড়লে শেষ দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজারে একটি আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুজিববর্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। পরিবেশ বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষদের জন্য বিকল্প আবাসন তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে কক্সবাজারের খুরুশকুলে ২৫৩ একর জমিতে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের কাজ চলছে। এই কাজ শেষ হলে ১৩৯টি পাঁচতলা ভবনে আশ্রয় পাবে প্রায় ৪,৫০০ পরিবার। এর ২০টি ভবনের কাজ শেষ করে ভিডিও কনফারেন্সে ৬০০ পরিবারকে ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের লক্ষ্য যে বাংলাদেশে একটি মানুষও গৃহ থাকবে না, প্রত্যেকটা মানুষকে আমি যেভাবে পারি, গরিবের হালে হলেও একটা চালাও করে দিলে সেটা আমরা করে দেব। নতুন বাড়িতে উঠতে পারাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই গৃহহীন মানুষের। ঘূর্ণিঝড়ে আমার বাবা মা সহ পরিবারের সবাইকে হারিয়ে ফেলি। তখন থেকেই অসহায়ের মতো চলতাম। একটা অস্থায়ী ঘর থাকলেও তাতে জোয়ারের পানি ঢুকত। এখন এই আশ্রয়ণ প্রকল্পে থাকার জায়গা পেয়ে আমি খুশি হয়েছি। এখানে আরও অসহায় মানুষ আশ্রয় পাবে বলে আশা করি। আমি কুতুবদিয়া দ্বীপে থাকতাম, কিন্তু ৯১ সালে ঘূর্ণিঝড়ের পর কক্সবাজারে চলে আসি। আমার অস্থায়ী ঘরে সমুদ্রে জোয়ারের পানির পাশাপাশি বৃষ্টির পানিও ঢুকে পড়ত। এখন সরকারের আশ্রয়ণ প্রকল্পে ফ্ল্যাট পেয়ে আমি অনেক খুশি। দেশে বন্যার প্রকোপ বেশি দিন স্থায়ী হলেও তা মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এবার একটু বন্যার প্রকোপটা বেশি দেখা যাচ্ছে, হয়তো এটা হচ্ছে শ্রাবণ মাস, এরপর ভাদ্র মাসের দিকে আরো পানি আসবে, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আরো বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমাদের সে প্রস্তুতি আছে এটা মোকাবেলা করার। করোনার কারণে সরকারের কাজের গতি কমে গেলেও নিজেদের সুরক্ষিত রেখে এ ভাইরাস মোকাবেলার আহ্বান জানান সরকার প্রধান। আমাদের কাজের গতি খুব ভালো ছিল, কিন্তু এই করোনা ভাইরাস এসে আমাদের সব জায়গায় একটা বাধা সৃষ্টি করেছে। যা হোক, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এই স্বাস্থ্য সম্পর্কে যে নির্দেশনাগুলি আছে, অর্থাৎ মাস্কটা পরে থাকবেন, বাইরে যখন কারোর সাথে কথা বলবেন বা যেখানে যাবেন। দুর্যোগ মোকাবেলা করে মানুষের জীবন জীবিকার উন্নয়নে
সরকার সচেষ্ট বলেও জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। প্রবল বৃষ্টি আর উজান থেকে আসা ঢলে দেশের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। তিন দিন স্থিতিশীল থাকার পর সিরাজগঞ্জে বেড়েছে যমুনার পানি। জামালপুরে মৃত্যু হয়েছে দুই শিশুর। নানা দুর্ভোগে দিন কাটাচ্ছেন নদীর তীরবর্তী অঞ্চলের মানুষ। প্রতিনিধি তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। ২৮ দিন ধরে কারো অবস্থান নৌকায়, কেউ বা ঘরের ভেতর বানের পানির সঙ্গে করেই বাস করছেন কুড়িগ্রামে। বন্যার সঙ্গে যুদ্ধ চলছে সেখানকার চার লক্ষাধিক মানুষের। নিজেদের খাদ্যের যোগান নেই, দুশ্চিন্তা গবাদি পশু নিয়ে। পানি বেড়েছে আশেপাশের অন্তত ১৬টি নদনদীর। এদিকে তিন দিনের ব্যবধানে যমুনার পানি আবারও বেড়েছে সিরাজগঞ্জে। শহর রক্ষা বাঁধের হাট পয়েন্টে পানির তীব্রতা হুমকিতে ফেলছে স্থানীয়দের। পানিবন্দী ৪০ ইউনিয়নের লাখো মানুষ। লালমনিরহাটে ৩০ বছরের রেকর্ড ভেঙে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এ জেলায় প্রায় ৩৮,০০০ পরিবার পানিবন্দী। বন্যা পরিস্থিতির উন্নতি না হয় মানিকগঞ্জে এখনও যাযাবর দিন কাটাচ্ছেন ৬ উপজেলার লক্ষাধিক মানুষ। দুর্ভোগ বাড়ছে বনগ্রাম, হিজুলি, পূর্ব দাসরা, নারাঙ্গাই, পোররা এলাকার মানুষের। পানি কমতে শুরু করলো বিপদ কাটিয়ে রাজবাড়ির নদী তীরবর্তী মানুষের। বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে শেরপুরের নলিতাবাড়ি উপজেলার ৭ ইউনিয়নের ২৮ গ্রাম। আগে যেখানে গাড়ি চলত সুনামগঞ্জের সেই সড়ক এখন বন্যার পানির দখলে। সরকারি হিসেবেই পানিবন্দী এ জেলার ১,১৩,০০০এরও বেশি মানুষ। দুর্গতরা আশ্রয় নিয়েছেন ৩১২টি কেন্দ্রে। জামালপুরের চর কাউরিয়া সীমার পার আর মেষের চর গ্রামে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। দুর্যোগ, দুর্ভোগ আর সংকটের সাথে এভাবেই লড়াই করে দিন কাটছে সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ১৩ লাখ মানুষের। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা মহামারী ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিএনপি মানুষের পাশে না থেকে শুধু গণমাধ্যমে উপস্থিতির ধারা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বনানীতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। চুক্তির আওতায় বৈদেশিক সাহায্যে দেশের উত্তরাঞ্চলে ৮টি ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মিত হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে গণমাধ্যমে কথা বলার ধারা বর্ষণ করে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন করোনা অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তার অনন্য নজির স্থাপন করেছে, তখন এই দলটি ঘরে বসে থেকে ক্লান্ত, গৃহকোণ থেকে বুলি ছোড়াই এদের কাজ। বন্যা মোকাবেলায় জাতিসংঘের পূর্বাভাস অনুসরণের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বন্যা কিভাবে মোকাবেলা করতে হয় তা বাংলাদেশ জানে। বিএনপি ক্ষমতায় থেকে কখনোই কোনো দুর্যোগ সঠিকভাবে মোকাবেলা করতে পারেনি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দলটি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায়নি। সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় হাইকমিশনের সহায়তা চট্টগ্রামের হাটহাজারিতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ভারত সম্পর্ক রাজনৈতিক বেড়াজালের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আমরা বন্যা নিয়ে বসবাস করি, আমরা বন্যাকে কিভাবে মোকাবেলা করতে হয় বাংলাদেশের মানুষ সেটি জানে। বন্যা আমাদের নিত্য সঙ্গী, সুতরাং জাতিসংঘের পূর্বাভাস যারা বন্যার সাথে পরিচিত নয় তাদের জন্য অবশ্যই সহায়ক, কিন্তু বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের খুব একটা প্রয়োজন নাই। বন্যা কীভাবে মোকাবেলা করতে হয় সেটাও আমরা জানি এবং আমাদের কাছ থেকে অনেকে শিখতে পারে। করোনা টেস্টের নামে জালিয়াতির কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি
ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নিজ বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে সংবাদ সম্মেলনে তিনি এক অভিযোগ করেন। তিনি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়েছে। সরকার সমর্থকদের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ শাহেদ ও ডক্টর সাবরিনা আরিফ চৌধুরীর মতো দুর্নীতিবাজদের উত্থান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুলের ভাষায়, স্বাস্থ্য খাতে চরম নৈরাজ্য ও লুটপাট চলছে। পরীক্ষা না করে মানুষকে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের যে হাজার হাজার করোনা নেগেটিভ সার্টিফিকেট ইস্যু করেছে, তাতে একদিকে সংক্রমণের হতাশা ব্যঞ্জক ঝুঁকিতে পড়েছে গোটা জাতি, অন্যদিকে বিশ্ব দরবারে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এবং জাতি হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা নিশ্চিত করতে পুলিশের ইউনিট প্রধানদের নির্দেশ দিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। ঈদ উল আজহা উপলক্ষে পশু পরিবহনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয়, সেজন্য সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের কঠোর বার্তা দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ নির্দেশনা দেন। আইজিপি বলেন, মাস্ক ব্যতীত কেউ পশুর হাটে প্রবেশ করতে পারবেন না। আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করার পাশাপাশি আবাসিক ও বাণিজ্যিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন ডক্টর বেনজির আহমেদ। স্বাস্থ্য সুরক্ষা বিধি এখানে প্রতিপালন করা হয় গরুর হাটে। সরকার ঘোষণা করেছে যে এই সমস্ত হাটে কোনো মোবাইল দোকান হবে না, সেগুলো এনফোর্স করবে, তোমার হাত ধোয়া, বেরোনোর মুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখবে, এবং এই স্থানীয় পর্যায়ে হাটের কোথাও শুরুতে বা এন্ট্রি পয়েন্টে যাতে করে মাস্ক ছাড়া কেউ হাটের মধ্যে না ঢোকে, এই জন্য এখানে চন্দাবাজি না করতে পারে, এটা ব্যবস্থা নিতে হবে। বগুড়া এক আসনের উপনির্বাচনে নির্বাচিত বেগম সাহাদারা মান্নান ও যশোর ছয় আসনের উপনির্বাচনে বিজয়ী মোহাম্মদ শাহিন চাকলাদার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সংসদ সদস্য ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন, হুইপ ইকবালুর রহিম এ সময় উপস্থিত ছিলেন। গত 14 জুলাই এই দুটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী দুজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গতকাল রাতে ঢাকা সিএমএইচে মারা গেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাকুয়াত মুনের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন। আজ স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে। পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও খনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। ঘাতকের শাস্তির দাবিতে ফাহিমের অ্যাপার্টমেন্টের সামনে জড়ো হন নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তের প্রবাসী বাংলাদেশি সহ মূল ধারার নানা শ্রেণী পেশার মানুষ। নিউ ইয়র্কের বিদ্যমান আইনের সমালোচনা করে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীর বিচার দাবি করেন বক্তারা। গত 13 জুলাই নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের একটি অ্যাপার্টমেন্টে সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভেন হাসপিলের হাতে খুন হন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি ফাহিম সালের হত্যাকারীর যেন সর্বোচ্চ সাজা হয়। অল ডকুমেন্টস এন্ড এভিডেন্স, এটা ডেফিনেটলি ফার্স্ট ডিগ্রি মার্ডারে পড়ে। পুলিশ ভাইদের, আমার পুলিশ অফিসার কর্মকর্তাদেরকে বলবো, মেয়র ব্লাজিওর কাছে আমাদের দাবি বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে, জেবিবির পক্ষ থেকে, যে এটা যাতে অবশ্যই তারা চিন্তা করে এবং এটাকে ফার্স্ট ডিগ্রি মার্ডারে ট্রান্সফার করতে পারে। তরুণ প্রতিভাবান সালেকে এখানে করুণভাবে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। দিস টাইপ অফ মার্ডার শুড বি কনভিক্টেড টু দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ অফেন্স লাইক ফার্স্ট ডিগ্রি মার্ডার। ক্রীড়াবিদ, কোচ এবং সংগঠকদের সহযোগিতায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে 10 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া কমনওয়েলথ মিনিস্টেরিয়াল ফোরাম অন স্পোর্টস অ্যান্ড কোভিড-19 বিষয়ক এক ভার্চুয়াল সভায় অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। কেনিয়ার ক্রীড়ামন্ত্রী ডক্টর আমিনা মোহাম্মদ, কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি ও কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের ক্রীড়ামন্ত্রীরা এতে যোগ দেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার ত্রাণ এবং কল্যাণ তহবিল হতে
এই বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে ক্রীড়াসেবীদের কল্যাণে এবং খেলোয়াড় এবং খেলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণে তিনি আরও 10 কোটি টাকা অনুদান মঞ্জুর করেছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। জেকেজির মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ডিবি। প্রতারণার মামলায় শাহেদকে র্যাবের কাছে হস্তান্তর। করোনায় দেশে একদিনে 50 জনের মৃত্যু। নতুন করে আক্রান্ত 2,856 জন। এবং বন্যার প্রকোপ বাড়লেও দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বললেন প্রধানমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।